السلام عليكم ورحمه الله ان الحمد لله والصلاه والسلام على رسول الله প্রদর্শক আশা করি মোহান আল্লাহ দয়ায় আপনারা সবাই ভালো আছেন মোহান আল্লাহ নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ পাকের প্রতিটি নামেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে কারণ আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলে দিয়েছেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহা আল্লাহকে ডাকো প্রদর্শক ঠিক তেমনি আল্লাহ পাকে রব্বুল আয়লামিনের একটি নাম হচ্ছে ইয়া মজিল্লু ইয়া মজিল্লু অর্থ হচ্ছে হে অপদস্থকারী যদি আপনি কোনো মামলায় আটকে যান হাকিমের সামনে বা বিচারক ম্যাজিস্ট্রেটের সামনে যাওয়ার আগের দিন সূর্যাস্তের সময়ে সূর্যের দিকে তাকিয়ে এক শতবার ইয়া মজিল্লু ইসি মোবারক পাঠ করেন পরদিন হাকিমের সামনে বা বিচারক ম্যাজিস্ট্রেটের সামনে পূর্ণ এই ইসি মনে মনে আপনি পাঠ করতে থাকলে ম্যাজিস্ট্রেট বা বিচারক তার প্রতি সদয় হবেন সুবাহ প্রদর্শক এছাড়াও এই নামে আপনি শত্রুকে বশ করে নিতে পারেন আপনি অজু করে ক্যাবলামুখী হয়ে যদি পঁচাত্তর বার ইয়া মজিল্লু এই নামটি পাঠ করেন তাহলে শত্রু ইনশাআল্লাহ আপনার বাধ্যগত হয়ে যাবে যদি আপনার কোনো হক নষ্ট করতে চায় বা আত্মসাত করতে চায় তাহলে আপনি এই ইসি মোবারক অধিক সংখ্যক বার পড়বেন ইনশাআল্লাহ আপনার সম্পদ বা আপনার কোনো ক্ষতি এবং আপনার কোনো কিছু আত্মসাত করতে পারবে না কেউ অত্যাচারীকে সায়স্তা করতে গিয়েও এই নামের জিকির বেশি বেশি করে পড়বেন এছাড়াও যদি কেউ শত্রুতা হতে রক্ষা পেতে চান তাহলে এই আমল অধিক কার্যকরী নামাজের পর শেষদায় গিয়ে এই নামটি যদি পঁচাত্তর বার পাঠ করেন শত্রু গায়েল হয়ে যাবে সুবাহ তাহলে প্রিয় দর্শক এই আমলগুলো ইনশা আল্লাহ আপনি করবেন আল্লাহ রব্বুল আনমিন এই নামের বদৌলতে আপনাকে আল্লাহ পাক যাবতীয় বিপদ আপদ থেকে শত্রু থেকে এবং প্যারেশানি থেকে আল্লাহ রব্বুল আনমিন আপনাকে হেফাজত করবেন